শেরপুর ডিসিলিক বর্তমানে শেরপুর জেলাবাসী এমনকি পর্যটকদের জন্য অন্যতম বিনোদন কেন্দ্র। এটি নয়ানি জমিদার বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা সদরে অবস্থিত তৎকালীন একটি জমিদার বাড়ি ছিল। আনুমানিক 19 শতকের শুরুর দিকে অথবা 1800 শতকের শেষের দিকে নয়ানি জমিদার বাড়িটি স্থাপনা করা হয়ে থাকে। তৎকালীন সময়ে বাড়িটির চারপাশে জলাধারা দিয়ে ঘেরা ছিল। 1947 সালে ভারত বিভক্তির সময় নয়ানি তৎকালীন জমিদার বাংলাদেশ ত্যাগ করে ভারত চলে যান। 1978 সাল থেকে 1984 সাল পর্যন্ত জমিদার বাড়িটি শেরপুর জেলা মহকুমা পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। 90-এর দশকের শুরুর দিকে জমিদার বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয় ও সেখানে নতুন করে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালত ভবন তৈরি হয়। তৎকালীন সময়ে বাড়িটির চারপাশে জলাধার দিয়ে ঘেরা ছিল। জলাধারটি বর্তমান ডিসিলিক এর পূর্ণ খনন কাজের জন্য এটি ঠিকাদায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে 43 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে কাজ 1 মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন ডিসিলেককে ঘিরে নানা উন্নয়নমূলক কাজ করেছে। লেক খনন শেষ হলে শহরবাসীর বিনোদনের জন্য লেকে পেডেল বোট এবং লেকে পরে নানা স্থাপনা করা হবে বলে জানান জেলা প্রশাসন সোহেলা আক্তার। লেকের উপর দৃষ্টিনন্দন ব্রিজ, লেকের পারে ওয়াকিং ওয়ে, ব্যান্স মুক্ত মঞ্চ, কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। জানা গেছে জমিদারি প্রথা শুরু হওয়ার আগে থেকেই প্রায় 1 কিলোমিটার দূরত্বে চারপাশে ঘেরা লেক তৈরি করা হয়, যা বর্তমানে ডিসি লেক নামে পরিচিত।